আধুনিক সঙ্গীতের জনপ্রিয় একটি ধারা হলো রক সঙ্গীত। 1950-এর দশকে আমেরিকার রক এন্ড রোল মিউজিক থেকে নতুন এক ধরনের গানের উৎপত্তি হয়। রক মিউজিক নামের এই সঙ্গীত দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং 60-এর দশকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই রক সঙ্গীত। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়তা লাভ করে রক সঙ্গীত। আপনাদের কিছুটা সময় গানে গানে ভরিয়ে তুলতে আমি সিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোফা নিবেদিত সিথির অতিথি নিয়ে। সবসময়ের মতো আজও খুব পছন্দের একটি গান আপনাদের গেয়ে শোনাবো। আমার সঙ্গে পিয়ানো প্লে করবে জন। জন কেমন আছো? হ্যালো দিদি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। চমৎকার একটি গান আজকে আমরা গাইতে যাচ্ছি, চলো। ওকে। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি না এই ঠোঁটের অভিমান। কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি না এই ঠোঁটের অভিমান। কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। শোনো, আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতি সব। শোনো, আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার সব। তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আমায় তখন দুঃখ বলে দেখো, তুমি আমার কেন দুঃখ হতে চাও। অনেক ধন্যবাদ জন, ভালো থেকো, আবারও দেখা হবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো। যে গানটি গাইলাম, গানটির শিল্পী হচ্ছে দুই বাংলার খুবই পরিচিত একটি নাম সৌম্যজিৎ ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের রক সঙ্গীতের অন্যতম একটি নাম। আজকে আমরা খুবই আনন্দিত আমার শিথির অতিথিতে অতিথি হয়ে আসছেন এই গুণী শিল্পী সৌম্যজিৎ দা। ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছেন? হ্যালো 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 শিথি, ভালো আছি, খুবই ভালো লাগছে। আর মাছরাঙা টেলিভিশনে এটা আমার ফার্স্ট টাইম, সো আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড, আমি সম্মানিত, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, এবং আমিও আজকে খুবই আনন্দিত আপনাকে পেয়ে আমার এই প্রোগ্রামে। প্রথমে যেটা বলতে চাই, কলকাতার মানুষ হয়েও আপনি কিন্তু আমাদের বাংলাদেশের জামাই। হ্যাঁ, সেটা অবশ্যই, সম্মানিত অসম্ভব গর্বিত সেটা নিয়ে। এই মুহূর্তে কোথায় আছে? না, আমি এই মুহূর্তে কলকাতায়, আমি প্রায় 9 মাস বাদে কলকাতায় এসেছি আমার 1.5 মাসের জন্য। আমার কলকাতার অনুষ্ঠান এবং কিছু কাজ সামলে আমি 15 তারিখের মধ্যে আবার ঢাকা এক মানে 2 সপ্তাহ পরই ঢাকা টানতে শুরু করে আমাকে, সো ওই টানটা অগ্রাহ্য করা যায় না। তার মানে কলকাতা থেকে বাংলাদেশটা কি আপনার এখন বেশি ভালো লাগছে? পূর্বপুরুষদের দেশ এবং একটা অদ্ভুত টান আছে, এবং আমি যে বাংলায় গান বাজনা, মৌলিক গান বাজনা করি, সো মৌলিক গান বাজনার ক্ষেত্রে সবসময় বাংলাদেশই আদর্শ। আর বাংলাদেশে ইনফ্যাক্ট আমার একটি ব্যান্ডও আছে এখন, যে ব্যান্ডটা জাস্ট কয়েকদিনের মধ্যে আমরা আমাদের প্রথম গানটা রিলিজ করব। ব্যান্ডটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র, এই প্রথমবার অফিসিয়ালি বললাম। সো হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড বাংলাদেশে থেকে থাকতে পেরে এবং গর্বিত, সেই কারণেই বাংলাদেশে কাজ করতে বেশি ভালো লাগছে। বাংলাদেশের আতিথেয়তা কেমন লাগে? অসম্ভব শিক্ষিত মানুষ এবং অসম্ভব কি বলবো, মানে যেটাকে আমরা এখানে বলি হচ্ছে তেহজিব, সংস্কার, খুব সংস্কারী মানুষজন, কালচার মানুষজন, তাদের আদব আমাকে খুব মুগ্ধ করে, এবং আমি নিজেও অনেক কি বলবো
নিজে অনেক ভদ্র হয়ে গেছি মানুষদের সংস্পর্শে এসে। আতিথেয়তা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, মানে আমি উল্টে বরং কলকাতায় এসে বলি যে একবার অন্তত বাংলাদেশ এসো, আমাদের মেহমান হয়ে থাকো। সো হ্যাঁ, ডেফিনেটলি। ছোটবেলায় কি বেশিটা সময় কলকাতায় থাকা হয়েছে না বাংলাদেশে? কি কলকাতা? না, আসলে আমার ছোটবেলাটা খুব অদ্ভুত ভাবে কেটেছে। সেটা হচ্ছে এরকম জায়গায় যে আমার যখন 13 বছর বয়স, আমি 13 বছর অবধি কলকাতায় ছিলাম। কখনো বাবার কাছে ছিলাম, কখনো মায়ের কাছে ছিলাম, আমার বাবা সঙ্গীত শিল্পী ছিলেন। তারপর 13 বছর বয়সে আমি বাড়ি পালাই, এবং আমি বাড়ি পালিয়ে আমি বীরভূম, আমাদের পশ্চিমবঙ্গে যে বীরভূম জেলা, বীরভূম জেলার একটি জায়গায় আমি এক ভদ্রলোককে মিট করি। ওনার নাম ছিল হচ্ছে সুফি মোহাম্মদ সাহেব। সো আমি ওনার সাথে ওনার আশ্রমে 3 বছরই একটু কম সময় আমি ওখানে বড় হই। তারপর আমি কলকাতায় ফিরি। তারপর আমি বিভিন্ন বিভিন্ন কাজ করি, কখনো ফুটবল খেলি, কখনো কাগজ বিক্রি করি, সেলসম্যানের চাকরি করি। এগুলো করতে 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 আমার অনেকটা সময় কলকাতার বাইরে কেটেছে। তারপর পরবর্তীকালে আমার শিল্পী জীবনে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুর করে বেরিয়েছি, সেটা পশ্চিমবঙ্গের ভেতরে বা ইন্ডিয়ার ভেতরে বিভিন্ন স্টেটে। তো কলকাতায় আমার এই 34-35 বছরের জীবনে অনেকটা সময় যে কলকাতাকে আমি দিতে পেরেছি এমনটা নয়, আমি বরং ঘুরেই বেরিয়েছি। তো সেইভাবে কলকাতা, ডেফিনেটলি কলকাতা একটা টান আছে, কারণ কলকাতা আমার মা থাকেন। কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ অনেক বেশি আপন, এবং সেটা জানি না, মানে হয়তো আমার কলকাতার বন্ধুরা এটা শুনে মাঝে মাঝে অভিমান করেন, কিন্তু এটা ট্রু যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে গিয়ে আমি দিনের শেষে সেটেল করতে পেরেছি মানসিকভাবে। এবং আমার মনে হচ্ছে সবাই বাংলায় কথা বলে, সবাই বাংলায় গান করে, সবাই বাংলায় গায়, বাংলায় রক মিউজিক হয়। সো ডেফিনেটলি And we are very lucky to have you here today among us. এবং অবশ্যই চাই গান শুনতে। শুরুতেই কোন গানটা শুনছি? একটা কিশোরী উপত্যকা, একটা হলুদ সবুজ মাঠের এটা গান। বিকেল হলেই অভিমানে ওদের চোখে নামে অভিমান। মাঠের ওপর জ্বলছে আলো বলেই তারা নিজের হদিশ পায়। ওদের নিয়ে গল্প বলে আমার হাত খরচ চলে যায়। জানলা ধারে চুরুট নিয়ে বসি যখন দেখি দুজনেই মাথা ভরা আকাশ নিয়ে গুনছে তারা গুনছে আনমনে। হঠাৎ করে বৃষ্টি এসে ভেস্তে দিল তাদের নামটা, উপত্যকা সাজলো ফুলে, তারপর কি হলো জানি না। আমার জং ধরা ছটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। আমার জং ধরা ছটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। আপনার গানের জীবনটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু গানের বাইরে আপনার ব্যক্তিগত জীবনটা নিয়েও কিন্তু আমাদের খুব জানার আগ্রহ হয়। সেরকম আমি একটা প্রথমে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা আপনার দুটো নাম জানি, একটা হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি আর একটা হচ্ছে সাকি, যে নামে আসলে সবাই আপনাকে চেনে। তো দুটো নাম কেন? সাকি হচ্ছে আমার ডাক নাম, এবং এই ডাক নামটা আসলে আমি সবাইকে ডাক নাম বলি যাতে বোঝানোর জন্য ইজি হয়। সাকি হচ্ছে জেনারেলি আমার আশ্রমের নাম, আমি যখন আশ্রমে ছিলাম আমার নাম সৌম্যজিৎ থেকে সাকি হয়, এবং আমি ছোটবেলা থেকে এই নামটাকে ধারণ করে এসেছি, এবং এই নামটাতেই সবাই আমাকে চেনেন। তো সেক্ষেত্রে আমি সাকিতে অনেক বেশি কমফর্টেবল। সঙ্গীত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনে আপনি কেমন? আমার যেটা মনে হয় যে আমি খুব বোরিং একটা মানুষ, কারণ হচ্ছে যে আমার, হ্যাঁ তবে হ্যাঁ, আমারকে জেনারেলি যেটা হয় যে আমাদের 10টা 5টা চাকরির নিয়ম নেই, তো আমি আমার মতো ঘুম থেকে উঠতে পারি, এটা আমার একটা আছে। এই কারণে আমি অনেকটা সময় হচ্ছে যে আমি একটু ঘুরতে পারি, কিন্তু এই ঘোরাটাও আমার সেক্ষেত্রে হয়ে ওঠে না শেষ 3-4 বছর তো ডেফিনেটলি নয়। তো হ্যাঁ, মানে আমি ব্যক্তিগত জীবনে কিরকম, এটার উত্তর না আমি খুব ইন্টারেস্টিংলি দিতে পারবো না,
আই থিঙ্ক আমি ব্যক্তিগত জীবনে খুব ইন্টারেস্টিং। বাহ, কলকাতার জীবনযাত্রা কেমন উপভোগ করেন? আচ্ছা, কলকাতার জীবনযাত্রার ক্ষেত্রে বলবো যে কলকাতায় আমি তো বড় হয়েছি, আমার জন্মস্থান, তো আমি সময় বদলাতে দেখেছি এবং সময় বদলানোর সাথে সাথে পরিস্থিতি বদলাতে দেখেছি, সামাজিকতা বদলাতে দেখেছি, কলকাতাকে বদলাতে দেখেছি। আর আমি যেহেতু উত্তর কলকাতার ছেলে, সো কলকাতা, উত্তর কলকাতার যে হেরিটেজ এগুলো আমাকে অনেক বেশি টানে। আমি থাকি হচ্ছে দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে, কিন্তু উত্তর কলকাতা আমার কাছে অনেক বেশি আপন, কারণ গঙ্গার পাশ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে একটা এই যে আদি বসতি, সেই বসতিটা আমাকে অনেক বেশি টানে। এবং 2019 সালে বাংলাদেশের অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফকে আপনি বিয়ে করেন, আপনাদের সম্পর্কে সূত্রপাতটা কি করে হয়? এটা একদমই কাজ দিয়ে শুরু হয়েছিল, বুঝলেন? সেটা হচ্ছে কলকাতার উপকণ্ঠে, মানে একটু বাইরে একটি প্রোডাকশন হাউসের পিকনিক ছিল এবং সবাই আমাদের বন্ধু, আর সেই সময় আমিও ওই প্রোডাকশন হাউসের কিছু ওয়েব সিরিজ করছিলাম। সো আমি যেরকম যাইনি এবং সেদিনকে আমি গেছিলাম, এবং আমাদের এক কি বলবো কমন ফ্রেন্ড, তার থ্রুতে আমাদের আলাপ হয়, এবং আলাপ হওয়ার পর আমরা কাজ করার চেষ্টা করতে করতে আমাদের বন্ধুত্ব হয়েছে, এবং বন্ধুত্বটাকে আমাদের মনে হয় যে আমরা একসাথে থাকতেও পারি, তো সেইভাবেই পুরো বিষয়টা হয়েছিল। বিয়ের পরে প্রেমটা বেড়েছে না কমেছে? না, এটা আসলে আমি যাই বলবো লোকে মানুষজন বিশ্বাস করে না, না না এটা হাজবেন্ডরা তো এরকম বলে, বিষয়টা তা না, প্রেমটা চিরকাল। আর সব থেকে বেশি যেটা আমাকে মানে এশাকেও জিজ্ঞেস করলে হয়তো উনি এটাই বলবেন যে আমাদের সম্পর্কের একটা আরাম আছে, এই আরামটা খুব ইম্পর্টেন্ট, কারণ উনি হচ্ছেন একজন মুভি প্রযোজক, ফিল্ম প্রযোজক, চলচ্চিত্র প্রযোজনা করেন, প্রডিউসার, আর আমি হচ্ছে একজন সঙ্গীতকার, তো সেই জায়গা থেকে আমাদের দুজনের ফ্রেটার্নিটি, কাজের জায়গাটা এক, উনি মোর টেকনিক্যাল। এছাড়াও আমরা ঢাকা থিয়েটারে যখন আমরা একসাথে কাজ করি, ঢাকা থিয়েটার এমন একটা জায়গা যেখানে আমরা একসাথে কাজ করছিলাম, ঢাকা থিয়েটারের পুত্র নাটকে আমি যখন সুরের কাজ করছিলাম সেই সময় এসে আমাকে অনেকটা হেল্প করেছে। আর হ্যাঁ, মানে ঘটনাটা হচ্ছে আমাদের প্রেমটা না যাবে না, এটা আপনি মিলিয়ে নিতে পারেন, আমি কিন্তু আজকে তার মানে ডেট তারিখে বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ এই প্রেমটা একদম ফরএভার প্রেম। আচ্ছা, তাহলে আমরা একটু এসে আপুকে ডাকি, এসে আপুর সাথে একটু কথা বলি। ডেফিনেটলি ডেফিনেটলি। এই এসা, হ্যাঁ এই যে এই যে বিয়ের পরে তোমাদের প্রেমটা বেড়েছে নাকি কমেছে? তোমাকে আমি সেম কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই। প্রেম মাপা যায় না, আরাম আছে। হ্যাঁ, আমি তোমারটাই করব। হ্যাঁ, আমরা আরো কথা শুনবো, কিন্তু এবার একটা গান শুনতে চাই। মোমের কিংবা কাঁচের না হয় মাটি, যে পথ খুলে দেবে তাতেই হাঁটি, তোমার হাতের সুতোর টানে আমার ফুরিয়ে যাওয়ার গানে বিছিয়ে দিলাম শান্ত শীতল পাটি। তুমি যখন আকাশ ফেরত পাবে কোথায় যাবার নামে কোথায় যাবে, উঠবে পর্দা আর দেরি নেই, সবাই দেখবে শুধু এদিকে, চরিত্র নয় মুহূর্ত বদলাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ। গত মাসে আপনাদের বিবাহ বার্ষিকী ছিল, কিভাবে উদযাপন করলেন? কলকাতায় আমাদের বিয়ে হয়েছিল 2019 সালের 11ই অক্টোবর। এই বিয়েটা আমরা করেছিলাম কলকাতার একটি হোটেলে, JW ম্যারিয়ট বলে একটি হোটেলে আমরা। সো আমরা এবছর যেটা করেছিলাম, যেহেতু প্যান্ডেমিক ছিল তো আমরা কোথাও যাইনি, কোনো অনুষ্ঠান করতে চাইনি,
সো এবং বাবা মাও আসতে পারেননি ঢাকা থেকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমরা দুজনে বেশ সেজে গুঁজে সকাল থেকে খালি পেটে থেকে JW ম্যারিয়টে কি দুজনে একসাথে ডিনার করেছিলাম, উদযাপন করেছি। তারপর বাড়ি ফিরে আমরা নেটফ্লিক্স দেখে আমরা এটা এইভাবেই আমরা সেলিব্রেট করেছি। আপনারা দুজনে ভীষণ ব্যস্ত মানুষ, সো সংসারের কাজগুলো কিভাবে সামলান? সেটা হচ্ছে যে কলকাতায় আমরা নিজেরা নিজেদের কাজ করি, আর আশ্রমে থাকার সময় থেকে আমার একটা নিজের কাজ নিজে করে নেওয়ার একটা বেসিক ট্রেনিং আছে, তো আমি এটা নিজের কাজ নিজে করে নিতে পছন্দ করি। তো ইদানিং যেটা হয়েছে যে এশা জীবনে আসার পর থেকে আমার কিছুই ব্যালেন্স থাকছে না, হাত থেকে বাটি পড়ে যায়, কাপড় কাছ থেকে আমি কেচে বেরিয়ে যাই, মানে আমি স্লিপ করি আর কি। এশা এখন সেই জিনিসগুলো যে আমাদের যারা হাউস হেল্প আছেন তাদেরকে দিয়ে উনি সেই দায়িত্বগুলো পালন করছেন, এবং আমাকে যেটা করতে বলেন সেটা হচ্ছে যে তুমি টেবিলে ওখানে বসবে, তুমি লিখবে, তোমার যা লাগবে বলো আমি তোমায় দিয়ে যাচ্ছি, এটাতে একটা আরাম আছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমরা কখনো কখনো আমরা দুজনে মিলে নিজেরা রান্না করতে পছন্দ করি, এবং মানে কি বলবো যে ভাগ্য ভালো এসে আমার হাতে রান্না খেতে পছন্দ করি, আমি এসার হাতে রান্না পছন্দ করি। সো হ্যাঁ, খুবই মজার আমাদের, যেটাকে আমরা বলি না যে আমাদের ছোটবেলার বাংলা সাহিত্য বলে টোনাটুনির সংসার, একদম আদর্শ টোনাটুনি ব্যঙ্গমা ব্যঙ্গমীর সংসার আমাদের। অবসরে কি করতে পছন্দ করেন? বিরিয়ানি খাই, তেহারি খাই, হ্যাঁ, আর আমি সিনেমা দেখি, সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, আর যখন এগুলো কিছুই ভালো লাগে না তখন আমি জাস্ট কোনো একটা গাড়ি নিয়ে আমি আর এসে আমরা বোলপুর চলে যাই কলকাতায় থাকলে, আর যদি ঢাকায় থাকি তাহলে কুষ্টিয়া চলে যাই। সো এরকম এরকমই যে একটা লং ট্যুর করে এলাম, যখন আমরা বাজালাম না গাইলাম না কাজের বাইরে চলে গেলাম, আবার তারপর ফিরে এলাম কাজ। সো এইভাবেই কাটাই, একদম এইভাবেই করি আর কি। আসলে নিশ্চয় আপনার ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো বন্ধু আছে যাদের সঙ্গে আপনি সবকিছু শেয়ার করতে ভালোবাসেন, কারা তারা? আমার বন্ধুর সংখ্যা খুবই কম, আর তুমি তো জানো আমাদের জগতে বন্ধুত্বটা খুব কম হয়। আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডস, আমার বেশিরভাগ বন্ধুরও হচ্ছে এই মুহূর্তে ঢাকা থেকে। খুব চমৎকার। আচ্ছা, আমাদের আমার আরো প্রশ্ন করব, অনেক কিছু জানার আছে আপনার থেকে, বাট এবার আরেকটা গান শুনবো। ডেফিনেটলি। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি, তুমি যা বলে যে ও গো আমাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, বাড়ি ফিরে এসো। আমরা কথা বলছি, গান শুনছি, আমাদের সঙ্গে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় গুণী সঙ্গীত শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি। দাদা, আপনি তো ফুটবল খেলতেন, ছোটবেলা থেকে ফুটবলের নেশা ছিল, ফুটবল থেকে গানে কি করে আসলেন বা কেন? জার্মানির বিখ্যাত কিংবদন্তি গোলকিপার ছিলেন অলিভার কান, তো আমি অলিভার কানের মানে কি বলবো অন্ধ ভক্তের মতো একজন, তো আমি ওনার মতো এরকম লম্বা জুলফি রাখতাম, ওনার কালারের জার্সি পরতাম, সো অলিভার কান এবং পিঠে কান লিখে রাখতাম, সো এরকম একটা আমার ফ্যান্ডম ছিল। সো ওইভাবেই যে ফুটবলটা, এবং আমার ফুটবলটা নিয়ে যখন মানুষজন কথা বলতে শুরু করলেন যে না ও ছেলেটা তো বেশ প্রমিসিং একটা গোলকিপার, সো ওকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, আমি চেষ্টা করছিলাম ফুটবলটাই খেলার, কিন্তু ওই যে আমরা যেটা ভাবি সবসময় সেটা আমাদের পরিকল্পনা মাফিক হয় না, তো সেই কারণে ফুটবলটাও একটা জায়গায় অনেক প্রতিশ্রুতি দিয়েও
ওই দরজাটা হাফই খোলা রইল, পুরোটার খুলতে পারলাম না। তবে এখনো খেলি মাঝে মাঝে, এখনো এই যে যেমন সেলিব্রিটি ফুটবল লিগ খেলি আমি, তো এইভাবে এই এই মানে এর মধ্যে দিয়ে এখনো ফুটবলের প্রতি ভালোবাসাটা আমার এখনো বজায় আছে। তো এইভাবেই ফুটবলটা। আর তারপর যখন আমার ভাই এসে আমাকে বললেন যে ও বেস গিটার বাজাতো, যে আমি একটা ব্যান্ড করছি মধ্যম গ্রাম বলে একটি জায়গায়, তো তুমি কি আমার সাথে গাইবে এবং বাজাবে এবং লিখবে, আসলে তুমি তো লেখো এবং গাও। তো ওইভাবেই শুরু হয়েছিল। তারপর সেটাকে আমি সিরিয়াসলি নিইনি, লোকজন বলতে শুরু করে ছেলেটা দারুণ লেখে। তো এইভাবে ভাবলাম হয়তো হতে পারে। গান গাওয়াটা, ফুটবলটা ভালোবাসা ছিল, গান গাওয়াটা একদম সার্ভাইভাল ছিল। রক গানের প্রতি ঝোঁকটা কবে থেকে বা কোনো শিল্পীকে দেখে কি অনুপ্রাণিত হয়েছিলেন? টিনেজার যখন আমরা, ওই সময়টা তো তখন বাংলা রকের একটা বুম চলছে এবং আমাদের কলকাতায় প্রচুর ব্যক্তিগত রেডিও চ্যানেলস আসা শুরু করলো এবং বাংলাদেশের গানগুলো হু হু করে আসতে শুরু করলো। তখন আমরা সমস্ত বাংলাদেশের গানগুলো ব্যান্ডগুলো সব শুনতে শুরু করলাম। ইনি ইনি তো আমি সব গান শুনেছি, মানে সেটা খালেদ ভাই থেকে প্রমিথিয়া সাহেব থেকে শুরু করে হাসান ভাই থেকে জেমস ভাই থেকে মাইলস এভরিবডি এলআরবি ব্ল্যাক, মানে বিভিন্ন জেনারেশন তখন বাংলাদেশের আমাদেরকে কি বলবো, আমরা যে গান হয়তো বাংলাদেশে 20 বছর আগে আপনারা শুনে নিয়েছেন, আমরা হয়তো ওই সময়টা প্রথমবার শুনছি। আর আমার তখন একটাই রেডিও ছিল, একদম ইনিশিয়াল লাইফ স্ট্রাগল করছি, ওই রেডিওটায় আমি সারা রাত গান চালিয়ে রাখতাম। সো এইভাবে পুরো বিষয়টা আমার ব্যক্তিগত জীবনের সাথে বাংলা রক এইভাবে জড়িয়ে গেছিল। ক্যাকটাসে যোগ দেওয়ার গল্পটা কেমন ছিল? আপনি কি নিজেই বেছে নিয়েছিলেন নাকি আপনাকে অফার দেয়া হয়েছিল? নিজে চাইলে কি হয়, কোটি কোটি মানুষ চেয়েছে যে ক্যাকটাস থেকে শুরু করে মাইলস বা সব এরকম ধরনের ব্যান্ডে গাইতে পারে, নিজে থেকে চাইলে হয় না, প্রমাণ করতে হয় নিজেকে। আমি 2007 সাল থেকে ক্যাকটাসের সাথে জড়িত ছিলাম, হচ্ছে আমি ক্যাকটাসের যে ফাউন্ডার যিনি সিদ্ধার্থ রায় সিধু, আমি ওনার বাড়িতে টেকনিক্যালি একটা সময় বড় হয়েছি, মানে পরবর্তীকালে আমি কলকাতা ফিরে আসার পর 2007 সাল থেকে। ওই সময় মানে উনি আমার ভেতর একটা প্রমিসিং কিছু হয়তো দেখেছিলেন, প্রতিশ্রুতিমান, এই ছেলেটি হয়তো কিছু করতে পারে, কিন্তু এরকম ঘুরে ঘুরে বেড়ালে হবে না, ক্যাকটাস জায়গায় বেঁধে আনতে হবে। তো উনি চেষ্টা করেছিলেন এটা। তো ওই সময় ক্যাকটাসের প্রত্যেকটা কম্পোজিশন থেকে শুরু করে প্রত্যেক মানে ক্যাকটাসের ওই সময় 3 নম্বর অ্যালবামটা হচ্ছে তুচ্ছ, তো তুচ্ছ ওইভাবে আমি 2007 সাল থেকে ক্যাকটাসের সাথে অ্যাজ এ কো কম্পোজার জড়িত। আমার কিছু কম্পোজিশন এখনো ক্যাকটাসে আছে, সেই কম্পোজিশন গুলো ক্যাকটাস ব্যবহার করবে এবং ক্যাকটাসের এই মুহূর্তে কি গান হচ্ছে আমি জড়িত না হয়েও জড়িত, কারণ একদমই পারিবারিক জায়গা থেকে ক্যাকটাসটা আমার সাথে ঘটছে। সো ক্যাকটাস ইজ নট জাস্ট আ ব্যান্ড টু মি, ইটস আ ফ্যামিলি। আমরা জানি যে আপনি ব্যান্ডের বাইরেও এককভাবেও গান করেন, এর কারণ কি? আপনি কি একক ক্যারিয়ারকেও প্রাধান্য দেন? আজকে যে গানগুলো গাইছি সেগুলো তো আমার সব একক ক্যারিয়ারের গান, ব্যান্ডের বাইরে গিয়ে একক ক্যারিয়ারটাকে প্রাধান্য দিচ্ছি তা নয়, সেটা হচ্ছে যে আমার জন্য বরাবরই একটি কি বলবো অস্তিত্ব সংকট হিসাবে কাজ করেছে ব্যান্ড ক্যারিয়ার এবং একক। আমি প্ল্যান করছি আমাদের যে কলকাতার যে সুপার গ্রুপ মারিচ, মারিচের অ্যালবামের 3 নম্বর গান আসছে রাক্ষস রাক্ষস আগামী 13-14 সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর বলছি নভেম্বর এই মাসে, তার মধ্যে এবং যেহেতু ব্রহ্মপুত্র আমার বাংলাদেশের ব্যান্ডের লঞ্চ, তো এই দুটো কোম্পানির মধ্যেখানে যদি আমার ছোট্ট মধ্যবিত্ত একক গান কয়েকটা যদি আমার দেওয়া যায়, সো আমি ওরকম একটা গান ডেফিনেটলি শোনাতে চাই। এই গানটার নাম হচ্ছে তোমাকে শোনাবো বলে সেলিম আল দিন। সেলিম আল দিন নাট্যাচার্য সেলিম আল দিন ঢাকা থিয়েটারের অন্যতম ফাউন্ডার মেম্বার, তো পারিবারিক ভাবে আমি ওনাকে সেলিম বাবা বলি। সো ওনাকে নিয়ে এবং এই এই ধরনের ক্ষণজন্ম মহাপুরুষদের দিয়ে, মানে যারা আসলে যাদের জীবন আসলে ঝড়ের হয়, সেইভাবে একটি গান সেটি আমি শোনাতে চাই। আহা তোমাকে শোনাবো বলে সেলিম আল দিন, শুকনো গোলাপি প্রেম কতটা কঠিন তুমি বিনে বোঝাতে পারছি নে, নিয়ে মুঠোতে হাজার সাল বছরের জেগে থাকে মহড়ায় মন চোখ শুনিও চিনে বোঝাতে পারছি নে, আহা জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে ভালোবাসা শুরু করো আমিনে আমিনে, জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে
ভালোবাসা শুরু করো আমিনে আমিনে তুমি বিনে আমি কিছু ভাবছি নে তুমি বিনে আমি কিছু ভাবছি নে এই শতাব্দীতে বারে নিয়ম যত মুখ চোরা এই ঝড়ের জীবন হাঁকায় ঘোরা এই জয়ধ্বজা অনেক বোঝা আর একটু সেই পথের শেষে যে ঘর ভরা বাহ থ্যাংক ইউ সো মাচ আমি তো জানতে চাই যে পশ্চিম বাংলার রক ব্যান্ডগুলোর বর্তমান অবস্থা যদি জিজ্ঞেস করি আপনাকে সেটা হচ্ছে আমাদের দেশে এই ভারতবর্ষে ভারতবর্ষে যেহেতু অনেক ভাষাভাষীর মানুষ আমরা একসাথে থাকি মিলিয়ে মিশিয়ে তো সেক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে আমাদের প্রধান মানে আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই আমাদের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি সো বলিউড বা যেটা আমরা যেটাকে আমরা বলি যে হিন্দি চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি এদের একটা ডমিনেশন সবসময় পুরো দেশ জুড়েই কাজ করে আমরা যারা রক মিউজিশিয়ান বা মৌলিক বাংলা গান করি তাদের সবসময় এই ডমিনেশনটা একটা জায়গায় ফেস করতে হয় এবং যেটা হয় যে কলকাতায় এই হিন্দি ভাষাভাষীর গান বাজনার প্রবণতা বেড়ে যাচ্ছে মানুষ হিন্দিতে কথা বলতে শুরু করছে যেটা নিয়ে আমরা চেষ্টা করছি যে বাংলা গান এবং বাংলা সংস্কৃতিকে বজায় রাখার এটা তো ধীরে ধীরে আমার যেটা মনে হয় যে পরবর্তীকালে এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের ডেফিনেটলি রূপ নেবে আমাদের রক শোজ কমে গেছে এবং কোভিড এর কারণে এখন তো শোজ সব জায়গাতেই বন্ধ তবে চেষ্টা করছি আমরা সরকারি ভাবে চেষ্টা করছি আমরা বেসরকারি ভাবে চেষ্টা করছি আমরা সবাই চেষ্টা করছি বাঙালি এবং বাঙালি আনা এটাকে সবার মানে সবার শেষে আমাদের পশ্চিমবঙ্গে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নইলে ভবিষ্যতের কাছে কিছু বলার মুখ থাকবে না আসলে সো হ্যাঁ ডেফিনেটলি সেই ক্ষেত্রে বাংলাদেশে গান বাজনা বাংলায় করাটা অনেক বেশি আরামের সেটা তো অনস্বীকার্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি নিশ্চয়ই আপনার বাংলাদেশের ব্যান্ডের গান শোনা হয় এদের মধ্যে আপনার কার গান পছন্দ একজনের নাম তো নিতে পারবো না আজম খান সাহেব থেকে শুরু করে জেমস ভাই থেকে শুরু করে বাচ্চু ভাই থেকে শুরু করে মায়েলস এখন এই মুহূর্তে আমি মেঘদলের গান আমার খুব ভালো লাগে ওদের মায়া সাইকেল এবং এসো আমার শহরে আমার অত্যন্ত প্রিয় দুটো গান এবং হ্যাঁ এবং আমার পছন্দের ব্যান্ড আমার নতুন কিছু ব্যান্ড আমি শুনছি যেমন গল্প বলে একটি ব্যান্ড শুনলাম গল্প আমার খুব পছন্দের একটি ব্যান্ড ব্ল্যাক আমার খুব পছন্দের ব্যান্ড নেমেসিস ইন্ডালো বে অফ বেঙ্গল আমি ওদের লাইভ দেখেছি বুয়েটে সো হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে ওদের ওদের গান আমার খুব পছন্দ অনেক ব্যান্ড আছে যাদের গান আমার পছন্দ আমি নতুন কিছু ব্যান্ড একদম নতুন গল্প মেট্রো লাইফ এদের এদের এরা খুবই প্রমিসিং এদের এরা খুবই প্রমিসিং এবং একটা জায়গায় গিয়ে বাংলা গানের মৌলিক বাংলা মৌলিক গানের ভবিষ্যৎ লেখাগতভাবে এবং সুরগতভাবে এবং গুণগত মান হিসেবে অনেক সিকিউর দুই বাংলার ব্যান্ড সঙ্গীতের তুলনায় আপনি কাকে এগিয়ে রাখবেন কলকাতা লিরিকে এগিয়ে কলকাতা গীতিতে এগিয়ে গান লেখা এগিয়ে বাংলাদেশ সঙ্গীতে অ্যারেঞ্জমেন্ট মিউজিকে এগিয়ে এবং আমরা জানি আপনি মঞ্চ নাটক চলচ্চিত্র এবং সম্প্রতি ওয়েব সিরিজের জন্যও মিউজিক করেছেন আপনার নিজের কমফর্টের জায়গাটা কোনটা যা দিয়ে দেবে আসলে আমি একটা এক মহান এক পারফর্মারের উক্তি দিচ্ছি সেটি তিনি হচ্ছেন মানে আমাদের আন্তর্জাতিক মানে খ্যাতিসম্পন্ন শিল্পী উষা অধ্যুপ মাননীয় উষা অধ্যুপ মহাশয়া উনি বলেছিলেন যে আপনি যদি পারফর্মার হন আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পারফর্ম করবেন সো আমার আলাদা করে কোনো চয়েস নেই আপনি আমাকে যা দেবেন আমি যদি করতে পারি আমি ডেফিনেটলি করব আর যদি না পারি আমি অন্তত আমার সেরা চেষ্টাটা করব কিন্তু আমি যাই করছি আমার করতে ভালো লাগছে এবং মানুষজন সেটাকে সেটার প্রশংসা করছেন বিভিন্ন বয়সের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষজন তারা সেটার প্রশংসা করছে সুতরাং আমার মনে হচ্ছে যে না আমি সব মানে আমার আসলে বেসিক্যালি সব চাই হ্যাঁ অনেক মাধ্যমেই আপনি কাজ করেছেন তো নির্দিষ্ট কোনো লক্ষ্য বা স্বপ্নকে সামনে রেখে কি এগোচ্ছেন হ্যাঁ আমি একটু বই লিখতে চাই আমার আমার কিছু বই লেখা বাকি আছে এই বইগুলো আমাকে লিখে ফেলতে হবে আমি লিখছি কিন্তু মানে ওই তিন চারটা বই আমি একসাথে লিখছি কিন্তু সেটা খুবই খাপছাড়া খাপছাড়া কিছুটা 25% কিছুটা 75% এইভাবে পড়ে আছে ওগুলো কাজটা আমি শেষ করতে চাই আর যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি অনেক শিল্পী মানে অনেক শিল্পীর সাথে কাজ করতে চাই বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের
সমস্ত শিল্পীর সাথে কোথাও না কোথাও কাজ করতে চাই। সব থেকে ইম্পর্টেন্ট ব্রহ্মপুত্রের সফলতা, বাংলাদেশে আমি যে ব্যান্ডটি করছি এটি সম্ভবত বাঙালির ইতিহাসে প্রথম ব্যান্ড এই 75 বছরে ভাগের পর, যেটা দুই বাংলার বাঙালিরা মিলে করছে। সো হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা করতে চাই। আমার আরো অল্প কয়েকটা প্রশ্ন আছে, আর একটু জ্বালাবো, তার আগে একটা গান শুনতে চাই, একটা খুব প্রিয় গান বিষাক্ত চাঁদ। আমার প্রথম একক গান এটা, বিষাক্ত চাঁদ। থ্যাংক ইউ এই গানটা সাজেস্ট করার জন্য। চাঁদে অনেক বিষ, চাঁদনি পোড়ায় পথ, বাড়ি ফেরার একটা মাত্র রাস্তা ছিল তাও। চাঁদে অনেক বিষ, চাঁদনি পোড়ায় পথ, বাড়ি ফেরার একটা মাত্র রাস্তা ছিল তাও। পাল্টে গেল, পাল্টে গেল, পাল্টে গেল কবে, তুমি ঘুমিয়ে পড়ো, দেখো বিষাক্ত চাঁদ তোমার স্বপ্ন হবে। দেওয়াল জোড়া আকাশ, তারায় ভরা তাক, আমার গল্পে আপাতত আমার টুকুই থাক। তুমি দাঁতের ডগায়, দাঁতের ডগায় তারা উড়ুর সুতো, দেখো চাঁদের বিষে, চাঁদের বিষে কোন কবি মুখুত। যা মেলে না মেলে না সে তো অহংকার, কি নিয়ে বিনিয়ে সারাদিন কাবার। চলো ফিরি, পেলে না পেলে না পেলেই বা করতে কি, মহাকাশে জুড়ে শুধু ঠাট্টা ইয়ার কি। চলো ফিরি, চলো ফিরি। অনেক ধন্যবাদ। আমার বলছিলাম যে আরো কিছু প্রশ্ন আছে, ইটস লাইক র‍্যাপিড ফায়ার, আমি একটা প্রশ্ন করব, শুধু হ্যাঁ অথবা না বলে উত্তর দিতে হবে, প্লিজ। আবার কি ক্যাকটাসে ফেরার ইচ্ছে আছে? গান না, স্টেজে গান গাইবো না, কারণ এখন অলরেডি ব্রহ্মপুত্র নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো। কি মনে হয় আপনার কাছে, স্বার্থের দ্বন্দ্বের কারণে কি ব্যান্ডগুলো ভেঙে যায়? ব্যান্ডগুলো ভাঙে খুব বোকা বোকা কারণে, পৃথিবীর সমস্ত বিখ্যাত ব্যান্ড সব বোকা বোকা কারণে ভেঙেছে, হয়তো বিস্কুট নিয়ে মারামারি করেও ভেঙেছে। সো হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে শত্রুতা আছে? আমার সাথে কারণ নেই, মানে আমার তরফ থেকে কারোর সাথে নেই। বউর সঙ্গে ঝগড়া হয় না, কারণ ও বিষয়টা হচ্ছে যে আমি আর এশার সম্পর্কে আই এম দ্য ওয়াইফ, সো হ্যাঁ বউর সাথে ঝগড়া হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন এবং যাবার আগে অবশ্যই আরেকটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। ওকে, আমি এটুকুই বলতে চাই, মাছরাঙা টেলিভিশনের সমস্ত দর্শক এবং শ্রোতাকে, আপনারা ভালো থাকুন এই প্যান্ডেমিকে, একে অপরকে সুস্থ রাখুন, মাস্ক পরুন, জীবন সুন্দর হোক এবং দোয়া করুন এই দুনিয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে, সালাম। কোন গানটা শুনতে শুনতে বাড়ি যাচ্ছি? বিদায়, বিদায় গাইতে পারি, বিদায় আমি অনেক বছর গাইনি, ফিল্মটা রিলিজ করার পরেও গানটা আমি গাইনি অনেক বছর। এবার বিদায় নেওয়ার সময় বিদায়ের গান। বুনো মেঘ ভাঙা পাহাড় এইভাবে নির্বিকার থেকে যাবে, ভূমি রূপ বদলাবে, তুমি জলবায়ু সাঁতলাবে থেকে যাবে। কেউ এলো না, এলো না, কেন বোঝাতো গেল না বিষের মুখোশে, কেউ কথা রাখলো না, কাছে ডাকলো না জিভে মুদ্রা দোষে মুখোশে। বিদায়, বিদায় নাও নির্দিধায়, কার সুবিধায় তুমি যাবে সেই, কাল ফিরে এলে দেখো তোমার
তুমি উঠে আমি আমি বড় ঘাট বড় স্টিমার উঁচু নিচু নদী পার রেখে গেলাম বড় ঘাট বড় স্টিমার উঁচু নিচু নদী পার রেখে গেলাম পাপসের নিচে চাবি টেবিলে তোমার খাবার ঢেকে গেলাম আলো জেলো না জেলো না কাপড় ছড়িয়ে ফেল না বড় অগোছল যারা এলো না এলো না তারা কিছুই পেল না শুধু হিসেব মেলালো মেলালো বিদায় বিদায় নাও নির্দ্বিধায় কার সুবিধায় তুমি যাবে সেই কাল ফিরে এলে দেখো তোমার তুমি তে আমি নেই আমি থ্যাংক ইউ ভেরি মাচ আবারও আবারও অনেক ধন্যবাদ আপনার জন্য আমার পক্ষ থেকে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনারা উপভোগ করছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোপান নিবেদিত শিথির অতিথি আমাদের সঙ্গে ছিলেন দুই বাংলার জনপ্রিয় রক সঙ্গীত শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি আগামী সপ্তাহে আবারও আপনাদের পছন্দের কোন এক শিল্পী নিয়ে আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন